মাঝে মাঝে যেটা করবেন, জ্ঞান আহরণের আলাদা একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে পর্যবেক্ষণ করবেন। আমি আজকে পর্যবেক্ষণ করছি কিছু জিনিস, ফার্ম গেট আছে না ওইখানে, আমি ওইখানে পর্যবেক্ষণ করছি। পর্যবেক্ষণটা কি করছি আমি বলবো। দেখবেন বাইরে গেলেই কিছু ক্যানভাসার আছে, অনেকে বলো হকার, এই হকার টকার আছে, ক্যানভাসার আছে। তো আজকে আমার যে টপিকটা, টপিকটা হচ্ছে হাউ এ ক্যানভাসার অ্যাট্রাক্ট টু এ ওয়াকার। কালি জান বড় একটা সেন্টেন্স, অনেক কষ্ট করে লিখছি ভাই, লিখে 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 দেখছি গ্রামারে কোনো ভুল আছে কিনা, ভুল নেই। কিন্তু যারা হকার এদের কিন্তু গ্রামারে প্রচুর ভুল। যেমন একজন হকারি করতেছে, আমি যারা দেখলাম খুব মজা পাইছি, এটা একদম হু হু কপি করে মার, কপির যুগ চলছে এখন, ফুলকপি পাতাকপি সব কিছুই আছে। তো সে শুরু করছে কীভাবে ফার্ম গেটে, মুসলমান ভাইদের সালাম, হিন্দু ভাইদের নমস্কার, দাদা ভাই একজন ডাক্তারের কাজ হচ্ছে রোগীর সেবা করা। আমি চিন্তা করলাম আমি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাই চাকরির সেবা করবে, সেজন্য দীর্ঘ 17 বছর এই ফার্ম গেটসে মলম বিক্রি করছি। ভদ্রসমাজ মাইন্ড করতে পারেন দাদা ভাই, এতগুলো শিক্ষিত মানুষের সামনে ফার্ম গেটস কেন বললাম দাদা ভাই? দাদা ভাই পিছু দাসের ইংলিশ গ্রামারের অষ্টম পাতার ধানমন্ডি 12 নম্বর সেক্টর স্পষ্ট করে লেখা আছে, কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের শেষে এফ অথবা ইগলস কমিটির কর্ণধারের অনুতিক্রমে ইয়েস লাগানো যায়। যেহেতু যেহেতু ফার্ম গেট এটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটার সাথে ইয়েস লাগালাম, ইট ইজ ডোন্ট মাইন্ড দাদা ভাই। দাদা ভাই আমি আজকে যে মলমটি নিয়ে এসেছি দাদা ভাই, এখানে মলম নাই ভাই, কারণ তা আমি তো ভাই একজন পর্যবেক্ষণকারী, বাচ্চা করে উঠে না, ছোট বাচ্চা আপনাকে আব্বা বলে আতঙ্কে থাকে, কখন আপনি জি বলবেন? দাদা ভাই আপনি কথা বলেন বাংলাদেশে গন্ধ ছুটে যায় অন্য দেশে, আপনি কথা বলেন আমেরিকাতে গন্ধ ছুটে যায় সুইডেন, এইরকম দাদা ভাই যা তখন দাদা ভাই ইগলস কমিটির এখানে পারফর্মার হিসেবে এখানে আসে, দাদা ভাই বুঝা যায় না পারফর্মার ঢুকলো না ছাগলের পাঠা ঢুকলো। এই ধরনের দাদা ভাইদের জন্য আমার অত্যন্ত উপকারী বেল্লাল কোম্পানির মলম, একটা ব্যবহার করবেন দাদা ভাই আপনার মুখ থেকে দাদা ভাই বডি স্প্রের গান বের হবে, দাদা ভাই আসমান জমিন সব কান থেকে দাদা ভাই আপনার নারীরা আপনার উপরে এসে ছুড়ে পড়বে। দাদা ভাই হকার ভাববেন না আমাকে, ইংলিশ গ্রামারের উপর আমার অনেক দখল আছে দাদা ভাই। আপনাকে জিজ্ঞেস করতে চাই দাদা ভাই, নাম্বার কয় প্রকার? আমার থেকে শুনেন নাম্বার কয় প্রকার। নাম্বার এক সিঙ্গুলার নাম্বার, আরেকটা হচ্ছে 2 নাম্বার। দাদা ভাই দ্বিতীয় দুই উপকার কি হবে দাদা ভাই? অনেক দাদা ভাই চুলকানি আছে, আসে না দাদা ভাই? চুলকানিকে নিয়ে নোবেল বিজয়ী কবি মাইকেল চুলকান তার চুলকানি নামক কবিতা লিখেছে দাদা ভাই, হায়রে সাদের চুলকানি টিপ দিলে বের হয় লাল পানি, রাজা চুলকায় রানী চুলকায় চুলকার সাদের চাকরে, চুলকানি শ্বশুর মানে না শাশুড়ি মানে না হাজবেন্ড মানে না ওয়াইফ মানে না দাদা ভাই। দাদা ভাই রাত 11টার পরে টক শোতে আপনি বসেছেন দাদা ভাই, চুলকানি আপনার কুটকুট করে কামড় মারে, এটা সমস্যা না দাদা ভাই, এমন জায়গায় কামড় মারে এতগুলো ক্যামেরার সামনে চুলকাতে সমস্যা হয় না। দাদা ভাই আপনি মাছ কিনতে গিয়েছেন মাছের বাজারে গিয়েছেন দাদা ভাই, মাছের বাজারে গিয়েছেন মাছের দাম জিজ্ঞেস করেছেন দাদা ভাই, চুলকানি কুটকুট কুটকুট করে কামড় মারে দাদা ভাই। আপনি কিসের মাছ কিসের বাজারে ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে প্যান্টের দুই পকেটে হাত দিয়া বিশ্বযুদ্ধ শুরু করে দাদা ভাই? দাদা ভাই আপনাকে আমি বলছি দাদা ভাই এক ফাইল ব্যবহার করবেন দাদা ভাই, আপনি শান্তি পাবেন, এবং শুধুমাত্র শান্তি পাবেন না, শান্তিতে নোবেল প্রাইজ পাবেন না দাদা ভাই। সাধারণ জ্ঞানের মধ্যে আমার অত্যন্ত দখল আছে দাদা ভাই, আপনাকে বলতে যে এই যে বিশ্বযুদ্ধের কথা বললাম দাদা ভাই, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে 1914 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1937 সালে। এক বুড়া দাদা যখন এরকম বলছে ভাই তোমার মনে একটু কারেকশন হবে, 1937 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় নাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে 1938 সালে। এই যে দাদা ভাই দেখছেন দাদা ভাই চুলকানির কাস্টমার, চুলকানি বেশি থাকলে এইরকম। দাদা ভাই দ্বিতীয় যে উপকারটি হবে দাদা ভাই, অনেকে প্রেমের ছেঁকা খান দাদা ভাই,
আছেন না দাদা ভাই সাইকেল খাওয়ার কারণে চুল কাটেন না দাড়ি কাটেন না মুখ কাটেন না শরীরের আরো অনেক কিছু কাটেন চুল দাড়ি না কাটতে কাটতে আপনার অবস্থা হয় পুরাতন খেজুর গাছ আপনার মাথার মধ্যে উকুন প্রমোশন পেয়ে কচ্ছপ হয়ে গেছে এই ধরনের দাদা ভাইদের জন্য আমার একটি মর অত্যন্ত উপকারী এক ফল ব্যবহার করবেন দাদা ভাই মেয়ের আপনাকে বিয়ে করার জন্য প্রেম করার জন্য ভর্তি গাইড কিনবে আমি হকার হতে পারি কিন্তু আমিও আপনাদের মতো পয়সা দাদা ভাই সমস্যা একটা আমার ছয় তলা বাড়ি আছে দাদা ভাই সমস্যা একটা বৃষ্টি হলে ছাতা নিয়ে অন্যের বাড়িতে দৌড় মারে দাদা ভাই লাস্ট এন্ড ফাইনাল চতুর্থ যে উপকারটি হবে দাদা ভাই অনেকের কষ্ট কাকিন্দু আছে দাদা ভাই একাধারে এক সপ্তাহ দাদা ভাই টয়লেটে যান কিছু হয় না অষ্টম দিনের মাথায় যেটা হয় দাদা ভাই ওইটা নিয়ে কপালে মারলে কপাল ফেটে যায় ওটা কিছু হয় এই ধরনের দাদা ভাইদের জন্য আমার এক ভাই যথেষ্ট দাদা ভাই আপনি বসবেন ট্যারি পাবেন না পাখি কোন দিক দিয়ে উঠে গেল দাদা ভাই আমার এই কথাগুলো যদি আপনার ভালো না লাগে আপনার পায়ের নতুন স্যান্ডেল খুলে আমাকে দিবেন দুই শব্দটি করব না পায়ে দিয়ে চলে যাব আবার কি হয় সে বলল যে চারটা চারটা উপকার হয় তার মরমে বাকিদেরই আবার বাড়াইছে বলতেছে জনা আজকের যে অফারটি চলছে এটি হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার দাদা ভাই দাদা ভাই এখানে আরো তিনটি উপকার হবে দাদা ভাই অনেক দাদা ভাই বাতের ব্যথা হয় দাদা ভাই আছে না দাদা ভাই বাতের ব্যথা আছে বাতের ব্যথার কারণে বসলে উঠতে পারেন না উঠলে বসতে পারেন না আপনার পুরো মাঝে মাঝে এমন চিপ মারে দাদা ভাই আপনার কোমরটা প্রাইভেট কারের সামনে থাকা বাম্পারের মতো বাঁকা হয়ে যায় আপনি দাদা ভাই রাতের বেলা স্বামী স্ত্রী বাতের ব্যথার চোটে আ উ করে মানুষ মনে করে মজা করে এই ধরনের দাদা ভাইদের জন্য আমার এক ফাইলই যথেষ্ট দাদা ভাই এক পয়েন্ট মাত্র ব্যবহার করবেন দাদা ভাই সাথে সাথে দেখবেন দাদা ভাই আপনার বাতের ব্যথা গরম ভাত খেয়ে বাদ হয়ে যাবে দাদা দাদা ভাই আমাকে হকার ভাববেন না দাদা ভাই আমি কিন্তু কণ্ঠ আমার খারাপ না দাদা ভাই বাথরুম সিঙ্গার অডিশনে আমি ফার্স্ট হয়েছিলাম দাদা ভাই কিন্তু নারী জাতির ছলনা বড় খারাপ জিনিস দাদা ভাই বউ আমাকে যাবার দেয়নি দাদা ভাই দাদা ভাই বিশ্বাস না হলে এখনো রাতের বেলা গিয়ে আমাকে দেখে আসতে পারেন রাতের বেলা কণ্ঠের মিষ্টতার কারণে এখনো পর্যন্ত পিঁপড়া লেগে থাকে দাদা ভাই দাদা ভাই দ্বিতীয় যে উপকারটি হবে সাত উপকারে দ্বিতীয় যে উপকারটি হবে দাদা ভাই অনেকের দাদা ভাই পেটের মধ্যে গ্যাস জমে দাদা ভাই গ্যাস জমতে জমতে আপনাকে দেখা যায় আপনি একটা গ্যাস সিলিন্ডার দাদা ভাই ভদ্র সমাজের মধ্যে গেলে এ বলে তুই এই বলে তুই তারপর অবু দশ বিশ করে যার ঘাড়ে যে দোষটা পড়ে দাদা ভাই তিনি মন খারাপ করে চলে যান দাদা ভাই আরো সমস্যা আছে দাদা ভাই আউটডোর শুটিং এ গিয়েছেন মিউজিকে শুটিং করবেন দাদা ভাই ডিরেক্টর সাহেব চেয়ারে বসেছেন দাদা ভাই হঠাৎ করে গ্যাস গ্যাসের সূত্র মেনে পাঁচ ডিগ্রি অ্যাঙ্গেলে নিচে পড়ে আপনি সাথে সাথে ডিরেক্টর সাহেব রকেটের সূত্র মেনে পাঁচ ফুট উপরে গিয়ে শূন্যে ভাসতে থাকেন তাই তো ডিরেক্টর সাহেব চেয়ারে বসেন দাদা ভাই লাস্ট এন্ড ফাইনাল সাব পয়েন্টের ফাইনাল দাদা ভাই ফাইনাল যে সমস্যা আছে অনেকে মনে করেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না মনে করেন ধূমপান স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর দিনে এক প্যাকেট বিশটা আগুন বিড়ি খাওয়া পর্যন্ত তার রাতের ঘুম হয় না দাদা ভাই খেতে খেতে এমন অবস্থা করে ফেলেন চোখটারে দেখা যায় এমন লাল টকটক বানায় ফেলছেন দাদা ভাই আপনাকে দেখে মনে হয় ডিম পাড়া ডিকি মুরগি এই ধরনের দাদা ভাইকে যখন পাশে দিয়ে হেঁটে যায় বোঝা যায় না মানুষ গেল নাকি সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি গেল এই ধরনের দাদা ভাইদের জন্য আমার এক ফাইল যথেষ্ট এক ফাইল ব্যবহার করবেন সাথে সাথে দেখবেন আপনি পুরো কোম্পানি সুদ্ধা খেয়ে ফেলবেন কোন ধরনের ফিলিংস আসবে দাদা ভাই প্রশ্ন আসতে পারে কোম্পানির নাম বেল্লাল কেন দাদা ভাই আমার কোম্পানির ভিতরে কালো বাইরে লাল নাম দিয়েছি বেল্লাল কাঁচ পাতা জোড়া জোড়া কাঁঠাল পাতা লাল বেল্লাল কোম্পানির মলম থাকবে চিরকাল এই তেলাসমতি কারবার দেখতে চাইলে দেখাতে পারি বারবার ভক্ত কি আর নক্ত কি
কবুতরের সিং আর লোকের বুড়া এই চাইটা এক এক কইরা পাটা ফুটায় মিশা চার কাপ পানির সাথে মিশিয়ে পাঁচ কাপ ফেলে দিয়ে ক্ষতস্থানে মালিশ করবেন মূল্য মাত্র দশ টাকা আসেননি কোনো দাদা ভাই কেউ কি কিনে কেউ কিনে না কেউ কিনে খায় না তো কেউ কিন্তু খায় কি ইগলস কমিটি এটা ইগলস কমিটির সাথে থাকে।